নমস্কার, অল্প কথা কার্যক্রমকে আপনার স্বাগত করছি। জীবজন্তুঙ্কঠারু আরম্ভ করি মানুষ পর্যন্ত সমস্ত স্নেহ মমতার আবশ্যকতা থাকে এবং এই স্নেহ মমতার ডোরি হি মানুষকে মানুষ ভিতরে এবং পশুপক্ষী মানুষ সহিত এবং সেমানক ভিতরে মধ্যে বাঁধি রাখিপারে। স্নেহ মমতার যে আধারশিলা, সেই আধারশিলা উপরে হি সম্পর্ক গড়ি উঠি থাকে। মা বাপা তাঙ্ক পিলামানক সহিত, ভাই ভৌণী, পতি পত্নী এবং বন্ধুমানক ভিতরে সেইভাবে কিছু না কিছু মমত্ববোধ বা স্নেহ মমতা থাকে, যাহাদ্বারা সম্পর্ক তিষ্ঠি রহে এবং সেইপাই অনেক সময় লোক মানে অন্যপাই প্রাণ দেওয়াপাই মধ্যে রাজি হয়ে যাতে। তবে এই স্নেহ মমতা কিভাবে ভাবে অন্য পাখে পৌঁছিব এবং কিভাবে ভাবে সেই স্নেহ মমতার মূল্য লোক মানে বুঝবে, সেইটা হচ্ছে সবুঠ বড় কথা। এবং সেইপাই অনেক সময় ধৈর্যর আবশ্যকতা পড়ি থাকে এবং ত্যাগর আবশ্যকতা পড়ি থাকে। ত্যাগর ভিত্তিভূমি নথিলে কোনসি স্নেহ মমতা তিষ্ঠি রহিপারে নাহি। আমার মা বাপা আমপাই ত্যাগ করছন্তি, তাঙ্কর সময়, তাঙ্কর ধৈর্য, তাঙ্কর সহিষ্ণুতা, সবকিছি এসব গোটিয়ে গোটিয়ে ত্যাগ। আউ আর্থিক ত্যাগ এবং অন্য সম্পত্তি ধন এসবর ত্যাগ মধ্যে কিছু মাত্রায় অনেক লোকঙ্কু দেওয়াপাই পড়ি থাকে, যেপাই গোটে সম্পর্ক তিষ্ঠি রহে। থরকর কথা, গোটে পতি পত্নী গাঁরু আসি গোটে সহরের রহুথিলে এবং সেমানে নিজ নিজ কার্যক্ষেত্রে কাম করুথিলে। সকালু খিয়াপিয়া সারিকি সেমানে কর্মক্ষেত্রকু যাউথিলে, শ্রমজীবী হিসাবে সেমানে কাম করুথিলে এবং সেমানক ভিতরে সম্পর্ক ভালো থিলা, স্নেহ মমতা থিলা। কিন্তু তা সত্ত্বে স্বামীঙ্কর গোটিয়ে বদভ্যাস থিলা যে সে সিগারেট পান করুথিলে, সিগারেট টানুথিলে সে। এবং সেইপাই অনেক সময় দুঃখ প্রকাশ করুলে পত্নী, কিন্তু কেবেবি তাঙ্কর এতে স্নেহ মমতা থিলা যে যেহেতু যাহা তাঙ্ক স্বামীকু ভালো লাগুচি তাহা তাঙ্কু ভালো লাগিবা উচিত, এবং সেই চিন্তারে সে কেবে তাকু প্রতিবাদ মধ্যে করুনথিলে। কিন্তু ঈশ্বরঙ্কু নীরবরে প্রার্থনা করুথিলে যে তাঙ্ক স্বামীঙ্কর এই বদভ্যাস কিভাবে ভাবে কটি যাও, এ বদভ্যাসরু কিভাবে ভাবে সে মুক্ত হয়ে নিশা সেবন বন্ধ করন্তু। কিন্তু এহা বন্ধ হবার না বি নউনথিলা। এমিতি অনেক দিন গলা পরে থরকর কথা, স্বামীঙ্কর দেহ অসুস্থ হলা এবং বহুত অসুস্থ হলাঠু সি তাঙ্কর পড়িশা লোকঙ্কু ডাকিলে এবং ডাকিকি তাঙ্কু নেইকি ডাক্তারখানারে তাঙ্কু রখিলে। ডাক্তারখানার চিকিৎসা হলা পরে ডাক্তার তাঙ্কু কহিলে তুমি সাত দিন বিশ্রাম নিও। এবং যেতেবেলে স্বামী আসিকি ঘরে বিশ্রাম নেলে সাত দিন, সেতেবেলে বি সিয়ে সিগারেট টাড়িবা ছাড়িলে নাহি। এমিতি টাড়িবা ভিতরে থরে সিগারেট অধা টাণিকি সে পকাই দিয়েছেন, তলে পকাই দিয়েছেন এবং সেতিরে তাঙ্কু স্ত্রীঙ্কর পাদ পড়িগলা এবং পাদটি জলিগলা। তথাপি সে আকু নীরবরে সহিলে এবং তাঙ্কর স্বামীঙ্কু জানিবাপাই দেলে নাহি যে তাঙ্কর অধা টণা সিগারেটর যো নিয়া ঝুলরে তাঙ্কর পাদ ক্ষতাক্ত হইছে এবং সে কষ্ট পাউছেন, সে জানিবাপাই দেলেনি। সেইভাবে ভাবে কাম করে চালা, কিন্তু সময় এমিতি আসলা, সে গোড় ঘা হেলা এবং পচিকি পরবর্তী সময় সি শয্যাশায়ী হয়েগলে। এবং সেইটু গোটে পরিবর্তন আসিলা, কারণ ঈশ্বর বি অনেক সময় অপেক্ষা করন্তি কেতে ব্যাকুলতার সহিত, কেতে আকুলতার সহিত, কেতে নিবিষ্টতার সহিত, কেতে ভাবর সহিত আমি তাঙ্কু প্রার্থনা করছু, ডাকুছু এবং যাহা আমি চাহুছু তার যথার্থতা মধ্যে কেতে অছি। আপন যাহা কিছু মাগিদেলে ঈশ্বর দেই দেবে সে কথা বি নহে, যো কথা মাগুছন্তি সেতিরে যথার্থতা থিবা দরকার। এবং ঈশ্বর শুনিলে এবং তারপরে তাঙ্কর মন পরিবর্তন হেলা। তারপরে তাঙ্কর বন্ধু জনে দিনে ঘরকু আসিলে এবং তাঙ্কু সিগারেট যেতেবেলে যাচিলে, সে সিগারেটটি গ্রহণ কলে, অগ্নিসংযোগ কলে, কিন্তু তারপরে তলে পকিকি তার দলি বকছে দেলে। এটা দেখিকি তাঙ্ক স্ত্রীঙ্কর মন খুশি হলা এবং সে কহিলে যাহা হোক প্রভুঙ্কু ডাকিবা মোর সার্থক হইলা এবং এতে দিনরে হোক পছে তুমি সিগারেট ছাড়িলা। ধন্যবাদ।